বাংলাদেশের নবী খ্যাত ফেনী, এই ফেনী আজ স্বতঃস্ফূর্ত ভাবে নবীর পক্ষে কাজ করছে, নবীর পক্ষে উদাত্ত আহ্বান জানাচ্ছে। এতক্ষণ ধরে আহলে সুন্নতুল জামাত বাংলাদেশ ফেনী জেলা শাখার নেতৃবৃন্দ, ইসলামী ফোরাম ফেনী জেলার নেতৃবৃন্দ, ছাত্র সেনা, যুব সেনা এবং আবার মৌমিন মুসলমান ফেনীবাসী, কুখ্যাত নূর শর্মা এবং নবীন কুমার জিন্দালের প্রতি যে তীব্র নিন্দা জানিয়েছেন, এর প্রতি ফেনীর প্রতিটি ধূলিকণা এক এবং একাকার। আজকের এই মুহূর্তে আমরা প্রস্তাব পেশ করব গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবিলম্বে জাতীয় সংসদে আপনার মাধ্যমে এই কুখ্যাত দুই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের মহান জাতীয় সংসদের আপনি বক্তব্য পেশ করুন। যারা সরকারে কিংবা বিরোধী দলে আছেন, সকলের সম্মত ব্যবহারে মুমিন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, যেই নবীর উসিলায় তাম জাহান সৃষ্টি হয়েছে, সেই নবীর বিরুদ্ধে কেউ কোনরূপ কথা বলবেন, সেই লোকে পৃথিবীর জমিনে বেঁচে থাকার অধিকার নেই। সুতরাং আজকের এই ফেনীবাসী এক এবং নেক হয়ে ভারতের মোদী সরকার সেই চাঁদের মেসিয়ারের প্রতি, ভারতের সেই কুখ্যাত ব্যক্তিদের প্রতি নিন্দা জানাচ্ছে এবং ফেনীবাসী স্বতঃস্ফূর্তভাবে এই দুই ব্যক্তির অবিলম্বে ফাঁসির কার্যকর সহ সারা বিশ্বের যে কোনো জায়গায় নবীজির বিরুদ্ধে কোনোরূপ এইরূপ এইভাবে অবমাননার কথা বললেন, সারা বিশ্বের শুধু 200 কোটি মুসলমান নয়, 800 কোটি মানুষ এক হয়ে স্লোগান দিতে বাধ্য হবে। তাহলে হাজরিন, আজকের এই মুহূর্তে যারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে, ছাত্র সেনা যুব সেনার পক্ষ থেকে, গাউসিয়া কমিটির পক্ষ থেকে সকলকে অভিবাদন জানিয়ে আমাদের শহীদ একত্রীভূত হয়ে এই মুহূর্তে একটু স্লোগানে এবং বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। এক্ষুনি কয়েক মিনিট আমরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ করে সারা বিশ্বকে জানিয়ে দেব, বাংলার মুসলমানরা এরা দুর্দমনীয়, এরা আশেক রাসূল, এদেরকে কেউ দমাই রাখতে পারে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশে জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশে জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা যুব সেনা জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, আমরা এখন আমাদের বিক্ষোভ মিছিলের কাজ আমরা শুরু করব। আমরা এখানে দক্ষিণ দিকে আমরা খেজুর গাছের বাল দিয়ে ফেনী বড় জামে মসজিদের পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে এসে আমরা কুমিল্লা বাস স্ট্যান্ডে দিকে গিয়ে মিজান রোডের মুখে আমরা ফিরে মিজান রোড হইয়া কলেজ রোড হইয়া পুনরায় শহীদ মিনারে আসে আমাদের এই বিক্ষোভ মিছিলের কাজ শেষ হবে। কেউ বাইরে যাইতে পারবেন না, সবাই মিছিলে অংশগ্রহণ করবেন, শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল হবে। এই মিছিলের মধ্যে যারা বিক্ষোভ আছেন তারা স্লোগান ধরবেন, আমরা ভারতের শেখুলাঙ্গাদের পাশে চাই এবং আমাদের সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি, সরকার যেন অবিলম্বে নিন্দা বক্তব্য জ্ঞাপন করে, সরকার যেন নিন্দা করে আমরা বিশ্বের কাছে বাংলাদেশের মুখ যেন উজ্জ্বল করি, বর্তমানে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে মাথা নত করে নিরাপত্তিপূর্ণ অবস্থায় মাথা নত করে আছে। বিশ্বের মুসলমানেরা, মুসলিম বিশ্ব সহ সবাই বাংলাদেশকে ধিক্কার দিচ্ছে যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হইয়া দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের অধিকারী হইয়া কেন চুপ রয়েছে, ভারতের বিরুদ্ধে কেন নিন্দা জ্ঞাপন করতেছে না, এই ব্যাপারে ভারত পর্যন্ত নিন্দা জ্ঞাপন করতেছে বিভিন্ন রাজনৈতিক দলেরা। আর আমরা এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক হইয়া আমাদের পক্ষে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুপ হয়ে ভারতের মোদীর দিকে তাকিয়ে আছে, মোদী কোনো বিমুখ হয় কিনা, এই জন্য মোদী আপনাকে ক্ষমতা রাখতে পারবে না, আল্লাহ যদি ক্ষমতা আপনাকে না রাখে। তাহলে আমরা এখন মিছিল নিয়ে আমরা
অগ্রসর হব। এদিকে স্যার, এদিকে। আমি দেখতে পাচ্ছি।